মঙ্গলটোয় রাষ্ট্রীয় প্রেস দিবস উদযাপন মঙ্গলটোয় প্রেস ক্লাবর উদ্যোগত সম্বর্ধনা সভা সাংবাদিক ধ্রুব প্রসাদ সহরিয়া সম্বর্ধনা জ্ঞাপন সম্বর্ধনা সভাত ভাগ লয় মঙ্গলটোয় কলেজের অধ্যক্ষ ডক্টর কমলাকান্ত বরাই খারুপিটিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর বুদ্ধিন হাজরিকায়ও অংশগ্রহণ করেছে উপস্থিত থাকে বার্তাজীবী সংঘর সাধারণ সম্পাদক মুকুতরাজ শর্মা সাংবাদিক কর্তব্য আর ন্যায্যপ্রাপ্তির বিষয় সন্দর্ভত আজি আলোচনা করা হয়েছে এই প্রেস দিবস মঙ্গলয় প্রেস ক্লাবে দুদিনীয়া কার্যসূচীরে যে রাষ্ট্রীয় প্রেস দিবস উদযাপন করব লৈছে 15 আর 16 তারিখত আজি মই উপস্থিত থাকি আনন্দিত হয়েছো যে নেশন বিল্ডিংত সাংবাদিকসকলের ভূমিকা বা সংবাদ মাধ্যমের ভূমিকা এই শীর্ষত এটা আলোচনা করা হয় আর নেশন বিল্ডিংত সাংবাদিকসকলের ভূমিকা আজির নহয় প্রি ইন্ডিপেন্ডেন্সের পর আজির ডেটলৈকে সাংবাদিকসকলে বিভিন্ন দিকত যে জনসাধারণের উন্নতির কারণে কাম করে আছে তাক আমি আমি এজন সাধারণ ব্যক্তি হিসাবে জনসাধারণে স্বীকৃতি দিয়ে আছে আর আজির এই দিনট প্রতিগী সাংবাদিকক সন্মানীয় সাংবাদিকক আমি শ্রদ্ধা জানাইছো আর শ্রদ্ধা জানার উদ্দেশ্যে আজি আমি ইয়াত সমবেত হয়েছো আর রাজ্য বা রাষ্ট্রের যে উন্নতির কারণে তেওঁলোকে যে ডেভেলপমেন্টাল যে জার্নেলিজম আরম্ভ করেছে সেইটার কারণে আমি এটাই শলাগ লৈছো এই ডেভেলপমেন্টাল জার্নেলিজম লগতে স্মার্ট জার্নেলিজম এই দুটা হয়েছে বর্তমান আটাইতক ডর কথা এতিয়া আমি যেহেতু তথ্য প্রযুক্তির দিকত আছো তথ্য প্রযুক্তিরে আমাক আবরি আছে আমার কারণে ইনফরমেশন কোনো দুর্লভ বস্তু নহয় গতি কোনটো ইনফরমেশন সাংবাদিকসকলে ধরে আনি সমাজত রাইজক জানাব সেইটো হয়েছে তেওঁলোকৰ স্মার্টনেসর কথা আর সেই স্মার্ট যেটো জার্নেলিজম সেইটো হয়েছে তেওঁলোকৰ আটাইতক শিকবলগিয়া কথা আর সাংবাদিকসকলের এই সুযোগতে মই প্রতিগী সাংবাদিকক ধন্যবাদ কৃতজ্ঞতা আর অভিনন্দন জানাইছো তেওঁলোকে ইমান এটা মহান কাম সমাজের ওয়াচডগ বলে কয় সমাজের প্রহরী তেওঁলোকে